ইলিয়াস কাপ্পান, সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের মেয়ে। আমার বাবা ভারতের একজন নাগরিক, যার স্বাধীনতাকে হরণ করে তাকে অন্ধকার ঘরে বন্ধ করে রাখা হয়েছে। এইভাবেই নিজের স্বাধীনতা দিবসের বক্তৃতা শুরু করল জেলবন্দি সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের ৯ বছর বয়সী মেয়ে। জেলবন্দি সাংবাদিকের ৯ বছর বয়সী মেয়ের এই বক্তৃতা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের অনেকেই এই ভিডিও শেয়ার করে সাংবাদিক কাপ্পানের মুক্তির দাবি তুলেছেন। কে এই সিদ্দিকী কাপ্পান? আসুন দেখে নেওয়া যাক আজকের পিপলস রিপোর্টারের বিশেষ প্রতিবেদনে। কেরলের নাত্তাপুরম স্কুলে পড়ে মেহনাজ কাপ্পান। সোমবার স্কুলে স্বাধীনতা দিবসের ভাষণে মেহনাজ বলে, ভারতকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে হবে আমাদের। বিভেদ এবং লড়াইবিহীন আগামীর স্বপ্ন দেখতে হবে। ভারতের স্বাধীনতার জন্য লড়াই করার সমস্ত সাহসী দেশপ্রেমিকদের স্মরণ করেই আমি বলছি, ভারতের সাধারণ নাগরিকদের স্বাধীনতা হরণ করা উচিত নয়। জয় হিন্দ, জয় ভারত। দিল্লি ভিত্তিক মালায়ালি সাংবাদিক সিদ্দিকী কাপ্পান ইউএপিএর অধীনে গত প্রায় ২ বছর ধরে উত্তরপ্রদেশের একটি জেলে বন্দী। ২০২০ সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের হাথরাসে উচ্চবর্ণের ব্যক্তিদের দ্বারা এক দলিত নাবালিকা ধর্ষণ ও হত্যার খবর করতে যাওয়ার সময় ৫ অক্টোবর কাপ্পানকে গ্রেফতার করে পুলিশ। একাধিকবার জামিনের আবেদন করলেও এখনও তা মঞ্জুর হয়নি। জেলের মধ্যে তার উপর নির্মম অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তার পরিবারের। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেহনাজ বলে, দীর্ঘ সংগ্রামের পর যে দেশ স্বাধীনতা পেয়েছে, ভারতীয় নাগরিকদের কাছ থেকে তা কেড়ে নেওয়া উচিত নয়। সে আরও বলে, ভারত আজ ৭৬তম স্বাধীনতার বছরে পা দিচ্ছে। এই আনন্দময় মুহূর্তে একজন ভারতীয় হিসেবে অটল গর্ব এবং কর্তৃত্বের সাথে আমি বলতে চাই, ভারত মাতা কি যায়। আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করছি তা গান্ধীজি, নেহেরু, ভগৎ সিং সহ অগণিত মহান বীর বিপ্লবীদের আত্মত্যাগের ফল। সে আরও বলে, আজ প্রত্যেক ভারতীয়র নিজস্ব পছন্দ রয়েছে। তারা কি খাবে, কি পড়বে, কি বলবে, কোন ধর্ম বেছে নেবে, এই সমস্ত কিছু বেছে নেওয়ার এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে তাদের। প্রত্যেক ভারতীয়র অধিকার আছে তাকে দেশ ছাড়ার হুমকি দিলে তার বিরোধিতা করার। ভারতের মহান জাতির ঐতিহ্য, যা প্রতি বছর ১৫ই আগস্ট পুনরুত্থিত হয়, কোনোভাবেই কারোর সামনে তা নিয়ে আপোষ করা উচিত নয়। তবে আজও দেশের বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হয় মাঝে মধ্যেই। ধর্ম, বর্ণ, রাজনীতিকে কেন্দ্র করে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। ভালোবাসা এবং একতা দিয়ে এই সমস্ত আগাছা দূর করতে হবে আমাদের সকলকে। অশান্তির ছায়াটুকুও মুছে ফেলতে হবে। আমরা একসাথে জীবনযাপন করব, নিজের বক্তৃতায় বলে মেহনাজ। এর আগে ২০২১ সালের ২৫শে এপ্রিল সাংবাদিক সিদ্দিকী কাপ্পানকে দ্রুত বিশেষ স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অনুরোধ জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মথুরার একটি হাসপাতালে কাপ্পানকে পশুর মতো চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে এই অভিযোগ তুলে এর আগের দিন দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন কাপ্পানের স্ত্রী। ঠিক এরপরই বিষয়টিকে যোগী আদিত্যনাথের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি লেখেন বিজয়ন। চিঠিতে পিনারাই বিজয়ন লেখেন, সিদ্দিকী কাপ্পানের গুরুতর হার্টের সমস্যা রয়েছে। ঠিক এর ওপর ৪ দিন আগে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এই অবস্থায় তাকে বিশেষ স্বাস্থ্য পরিষেবা না দিলে তার জীবনের ঝুঁকি থাকছে। তিনি আরও জানিয়েছেন, কেরালা ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট এবং বেশ কিছু বিশিষ্ট সাংবাদিক এই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, সাংবাদিক কাপ্পানকে হাসপাতালের বেডে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। চিঠিতে যোগী আদিত্যনাথকে তিনি অনুরোধ জানান, কাপ্পানকে দ্রুত যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হোক, যেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুবিধা রয়েছে। মিডিয়াতেও এই চিঠি প্রকাশ করা হয়। ৭ অক্টোবর ২০২০তে উত্তরপ্রদেশ পুলিশের দায়ের করা এফআইআর অনুসারে কাপ্পানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ১৫৩ এ ২৯৫ এর অধীনে অভিযোগ আনা হয়েছে। এছাড়াও বেআইনি কার্যকলাপ আইন এবং তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারাতেও তাকে অভিযুক্ত করা হয়েছে। যদিও এই বছরের ১১ই মে শীর্ষ আদালতে এক মামলার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি এনভি রামনা রাষ্ট্রদ্রোহ আইন প্রসঙ্গে বলেন, ভারত সরকার আইনটি পুনর্বিবেচনা করবে। আবেদনকারীরা বলেছেন, আইনের অপব্যবহার করা হচ্ছে। অ্যাটর্নি জেনারেলও একই মন্তব্য করেছেন এই বিষয়ে। তিনি বলেছেন, হনুমান চালিসা মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, তাই আমাদের মনে হচ্ছে পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত এই আইনের ব্যবহার না করাই সঠিক হবে। আমরা আশা করছি আইনের পুনর্বিবেচনা শেষ না হওয়া
হওয়া পর্যন্ত কেন্দ্র এবং রাজ্য 124-এর এ ধারার অধীনে কোনো এফআইআর নথিভুক্ত করবে না। যে পর্যবেক্ষণকে স্বাগত জানান সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের স্ত্রী রাইহানাথ।